আমি গোলাম মহিউদ্দিন আমি বাংলাদেশ থেকে এখানে আসছি আর আমার বাচ্চা সুমাইয়া আফরিন ওর হার্টের সমস্যা ছিল জন্মের পর থেকে আমার বাচ্চা জন্মের পর থেকে হার্টের সমস্যা ছিল আমি ঢাকা সিএমএস ডক্টর ব্রিগেডিয়ার নুনার পাতেমা ওনার কাছে দীর্ঘ 10 মাস ধরে আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম সেখান থেকে ডক্টর ব্রিগেডিয়ার নুনার পাতেমা আমাদেরকে বললো যে হার্টের যে সমস্যা এটা বাংলাদেশে সম্ভব হবে না এটা ইন্ডিয়াতে যে কোনো একটা ভালো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য পরে ওনার কথা মোতাবেক আমি বেঙ্গালোর একটা ভালো একটা হসপিটালে আসি আসার পর এখানে আমাকে প্রায় 25 থেকে 30 দিনের মতো ওইখানে ট্রিটমেন্টরত অবস্থায় ছিলাম পরে ওনারা বললো যে অপারেশন হবে না এটা রিস্ক আছে দেন আমি ব্রিগেডিয়ার নুনার পাতেমাকে আবার এই বিষয়টা জানাই যে ওনারা অপারেশন করতে পারবে না এখন আমি কি করব তো উনি বললো যে তুমি আরেকটা হসপিটাল আছে মণিপাল হসপিটাল খুব ভালো হসপিটাল ওইখানে গিয়ে যোগাযোগ করো পরে এখানে আমি আসি ডক্টর দেবানন্দ স্যারের সাথে দেখা করি উনি আমাকে বললো যে ওনার ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য বাচ্চার ডকুমেন্টসগুলো ওনাকে দেখালাম দেখানোর পরে উনি বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা অপারেশন করব তুমি বাচ্চা নিয়ে আসো পরে আমি বাচ্চা নিয়ে আসলাম উনি বাচ্চাকে দেখলেন যেদিন আসছি এর পরের দিনই আমাদেরকে অপারেশনের জন্য প্রিপারেশন নিতে বললেন তারপরের দিন অপারেশন হয়ে করে ফেলল আলহামদুলিল্লাহ এখন বাচ্চা অনেক ভালো আছে আর বিশেষ করে ডক্টর দেবানন্দ স্যার খুবই ভালো মানুষ ওনার সম্পর্কে অনেক কিছু জেনেছি এখানকার অন্য অন্য রোগীদের কাছ থেকে বা এখানকার লোকাল মানুষদের কাছ থেকে উনি খুব ভালো এবং ওনার ব্যবহার খুবই ভালো আর এখানকার যে সিস্টেম বাচ্চা বা রোগীদের ট্রিটমেন্টের খুবই ভালো লেগেছে আমার কাছে আমি ইন্ডিয়াতে আরও কয়েকটা হসপিটালে ঘুরে ঘুরে দেখেছি ওখানকার সিস্টেমের চেয়ে এখানকার ট্রিটমেন্টের সিস্টেমটা অনেক ভালো বিশেষ করে অপারেশন পরপর আমাদের বাচ্চা যেদিন অপারেশন হয়েছে তারপরের দিনই আমাদের কাছে দিয়ে দিয়েছেন আমরা এরপর থেকে বাচ্চাকে দেখাশোনা করেছি বাট অন্য অন্য হসপিটালে অপারেশন পর 4-5 দিন আইসিইউতে রাখে বা 6-7 দিন রাখে তারপর মা বাবার কাছে দেন বাট এখানে যেদিন অপারেশন করেছে তারপরের দিনই আমাদের কাছে দিয়ে দিয়েছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অপারেশন পরে মা বাবাই তার মানে সেবা নিচ্ছে বা সেবা করতে পারছে বাট অন্য অন্য হসপিটালে নার্সরা সেবা নিচ্ছে বাট এখানে নার্সদের পাশাপাশি ডক্টরদের পাশাপাশি মা বাবাও সেবা দিতে পারছে এটা আমি মনে করি রোগীদের জন্য অনেক ভালো একটা সিস্টেম অন্য অন্য হসপিটালে যাই সিস্টেমটা নেই আর বিশেষ করে এখানকার ডক্টরদের যে কেয়ার বা নার্সদের যে কেয়ার আমার খুব ভালো লেগেছে খুবই ভালো মানে হসপিটাল এবং রোগীদের প্রতি তারা খুবই যত্ন নেয় এবং এখানকার সার্ভিস অন্য অন্য ফেসিলিটিস খুবই ভালো অপারেশনের পর আমার বাচ্চা এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার অপারেশন 5-6 দিন পরেই আমার বাচ্চা অনেক ভালো হ্যাঁ আগের মতেই এখন খেলাধুলা করছে হাসে এবং দুষ্টমি করে অনেক তেমন ভালো লাগলো আমি যদি বাংলাদেশে যাই আমি আরও কাউকে এরকম ইমপ্রেস করবো এই হসপিটালে আসার জন্য কারণ এই হসপিটাল আসলে সেবার দিক দিয়া অনেক ভালো অন্য অন্য হসপিটাল হচ্ছে আর বিশেষ করে ডক্টর দেবানন্দ স্যার ওনার কথা বলবো ডক্টর দেবানন্দ স্যার খুব ভালো ওনার ব্যবহার ভালো অপারেশনের পরে উনি একাধিকবার আমাদের সাথে দেখা করেছেন বাচ্চাকে দেখাশোনা করেছেন আর কিন্তু অন্য অন্য হসপিটালে কিন্তু এটা হয় না যারা অপারেশন করে দেখা গেছে আর কোনো তাদের খবর থাকে না বাট ডক্টর দেবানন্দ স্যার প্রায় সময় খবর নিতেন রোগীর কী অবস্থা বা কী আসে বিষয় এটা আমার কাছে ভালো লেগেছে বাট অন্য হসপিটালে সেটা হচ্ছে না